এবার খেলার দুনিয়ার টুকরো খবর। মুজিব বর্ষ উপলক্ষে 12ই মার্চ শুরু হচ্ছে স্বাধীনতা দিবস স্কোয়াশ প্রতিযোগিতা। ট্রফি উন্মোচন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। টুর্নামেন্টের পর্দা নামবে 20 মার্চ। বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের নারী ক্রিকেট ইভেন্টে বাংলাদেশ সবুজ দলকে 9 উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ নীল দল। 4 উইকেট নিয়ে ম্যাচ সেরা নীল দলের মুমতাহিনা। বাড়ছে নারীদের ক্রিকেট বিশ্বকাপের দলের সংখ্যা। নারী দিবসেই আইসিসির সিদ্ধান্ত, 2026 সালে টি-20 বিশ্বকাপ থেকে দলের সংখ্যা 10 থেকে হবে 12।